সকালের ফেসবুক লাইভে ইতিমধ্যে আপনারা জেনেছেন, সকাল থেকেই রাজধানীতে বিপুল সংখ্যক যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার অন্যতম কারণ হিসেবে সকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। এবং এর ফলে কিন্তু রাজধানীর প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং ফলে যার ফলে কিন্তু এই সড়কগুলোতে যান চলাচল কিছুটা স্থির ছিল, এখন কিছুটা স্বাভাবিক হলেও মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কমছেই না। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি 27-এর যে মোড়, সেই মোড়ে সামনে দেখতেই পাচ্ছেন যে এই সড়কটি প্রধান সড়ক মিরপুর সড়ক, সেই সড়কে জলাবদ্ধতার কারণে বাস, সিএনজি, প্রাইভেট কার সহ যত ধরনের যানবাহন আছে সেগুলো কিন্তু চলতে পারছে না। আমরা এখানে এসে দেখেছি বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল এগুলোতে কিন্তু পানি ঢুকে সেগুলো সেই যানবাহনগুলো বিকল হয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে। ফলে এই যে মিরপুর সড়ক, সেই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা থেকে যারা জলাবদ্ধতাকে এই জলাবদ্ধতা পাশ কাটিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু সামনেই এখানে ভ্যান রিক্সায় করে পার হচ্ছেন, জনপ্রতি 30 টাকা থেকে 40 টাকা করে কিন্তু এখানে এই জলাবদ্ধটুকু এই পানি পার হচ্ছেন তারা। এছাড়াও এই পথে যারা যাত্রী আছেন, দীর্ঘ এই যে যানজট লেগেছে, জ্যাম লেগেছে, সেই জ্যামে কিন্তু ইতিমধ্যে শ্যামলী পার হয়েছে। এখানে একজন আসছেন, আসলে ভোগান্তিতে পড়েছেন। উন্নয়ন হইব, কারণ হচ্ছে কি, এই যে জায়গাটা, এই জায়গাটাতে পানি জমে সামান্য বৃষ্টি হলে ইয়ে একটা না করছে, ওভার ব্রিজ না করছে, ফ্লাইওভার না, এর কোনো ব্যবস্থা নিছে। উন্নয়ন দেখতেছি আমি দীর্ঘ 10-15 বছর যাও। দর্শক দেখতেই পাচ্ছিলেন যে আসলে এখানে যারা পথচারী আছেন তাদের ভিতরেও ক্ষোভ, আসলে এই যে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা এই ধানমন্ডির এই অংশে, সেটির কারণে কিন্তু তারা অনেকটাই বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করছেন। দেখতেই পাচ্ছেন বিশাল একটি এখানে ভিড় জমেছে, সেই ভিড় জমেছে কারণ এখানে যে পানি রয়েছে সেই পানির থেকে তারা রেহাই পেতে ভ্যান রিক্সায় চলছেন। আমার সামনে কিন্তু ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল, সেই হাই স্কুলের বারান্দায়ও কিন্তু পানি উঠে গেছে, সেই স্কুলটির আঙিনা থেকে শুরু করে বারান্দা পর্যন্ত পানি উঠেছে। কিছুক্ষণ আগেও অনেক আরও বেশি পানি ছিল, আস্তে আস্তে পানির পরিমাণ কিছুটা কমলেও মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কমেনি। এখানে ভ্যানে পারাপার হচ্ছে কয়েকজন, আমরা তাদের সাথে আসলে কথা বলবো, আসলে কি ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন আপনারা? আসলাম ভাই, হাইটটা হাইটটা ভাই, পানি দিচ্ছে তো নেই, এখানে এখানে বৃষ্টিকে দিয়ে পার হইতেছে, আর কিভাবে যাবো? 50 মিটার রাস্তা, 20 টাকা ভাড়া, এটা হচ্ছে বিজনেস পলিসি ভাই। দর্শক দেখছিলেন আসলে যারা এখানে পারাপার হচ্ছেন পানি থেকে তারাও কিন্তু বাধ্য হয়ে এখানে এই ভ্যান রিক্সায় করে পারাপার হচ্ছেন, এবং তারা বলছেন যে 50 মিটার রাস্তা, আসলে সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 20-50 টাকা। এই আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু একটি সরকারি চাকরির পরীক্ষা ছিল, ফলে যারা পরীক্ষা দিতে ঢুকেছেন তখনও বৃষ্টি ছিল এবং যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তারাও বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। আমার সামনের যে অংশটি এটি হচ্ছে ধানমন্ডির সরকারি বয়েজ স্কুল, এই স্কুলটিতেও কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি, স্কুলের প্রধান ফটক এটি এবং এখান দিয়ে প্রবেশ করতে হয়, সেই স্কুলটির প্রবেশ পথেও কিন্তু হাঁটু সমান পানি জমেছে। ফলে এখানে যারা পরীক্ষার্থীরা এসেছিলেন তাদের তো ভোগান্তির কোনো শেষ ছিলই না, এখনও পর্যন্ত যেহেতু পানি নামেনি সেই ভোগান্তি আস্তে আস্তে বাড়ছে। কখন এই মিরপুর সড়কের পানি কমবে, কখন যান চলাচল স্বাভাবিক হবে সেই অপেক্ষায় কিন্তু অনেকে আছেন। আমরা এখানে আসার পরে কয়েকজন বাস ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যেই ট্রিপ তারা 1 ঘন্টায় মারতে পারতেন সেই ট্রিপটি এখন শেষ করতে 6 ঘন্টা লেগে যাচ্ছে, এবং সেই সকালবেলা বেরিয়েছেন এখনও পর্যন্ত নিউ মার্কেট পৌঁছাতে পারেননি। তারা বলছিলেন যে এর ফলে যাত্রী যেমন চলে যাচ্ছে এবং তাদের বাসের ইঞ্জিনে পানি ঢুকে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এদের এটি আসলে তারা অভিযোগ করছেন, এটি দেখার কোনো কেউ নেই এই স্থানটিতে। এই স্থানটিতে আসলে অনেক সময় বৃষ্টি হলেই পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই স্থানটিতে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না বলে তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। সামনে দেখতেই পাচ্ছেন কোমর পানিতে নেমে কিন্তু রিক্সায় মানুষজন যাতায়াত করছে, এবং যারা মোটরসাইকেল আরোহী আছেন, মোটরসাইকেল চালক আছেন, তারাও কিন্তু এই কোমর পানি ডিঙিয়েই এই ধানমন্ডির 27 নম্বর সড়কটি পার হচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে অপেক্ষা করছিলাম, সেই দীর্ঘক্ষণ ধরে একই চিত্রই আমরা দেখছি, এখনও পর্যন্ত পানি কমেনি,
যে দুর্ভোগ সেটি কিন্তু চলছে এখনো পর্যন্ত। এবং এই সড়কের যে গণপরিবহনগুলো চলার কথা ছিল সেগুলো চলতে না পারায় এখানকার যারা রিক্সা চালক আছে পানির ভিতরে তারা রিক্সা দিয়ে এই পানি পার করছেন, বিনিময়ে তারা 50 থেকে 100 টাকা করেও নিচ্ছেন। এখানে কয়েকজন হেঁটে আসছেন, আমরা তাদের সাথে কথা বলি, আসলে কি ধরনের ভোগান্তির ভিতরে পড়ছেন? এটা একবার অশান্তি, অশান্তির পর অশান্তি আছে, একবার প্রচুর পরিমাণ সবার মুখেই আসলে সেই বিরক্তি প্রকাশ। আসলে এই যে জলাবদ্ধতার কারণে তারা যে ভোগান্তির মধ্যে পড়েছেন সেটি আসলে দেখার কেউ নেই। তারা অভিযোগ করছেন যারা দেখার কথা তারা হয়তো ঘরে বসে এই তাদের যে দুর্ভোগ সেটি দেখছেন, কিন্তু এই দুর্ভোগ নিরসনে তাদের কোনো পদক্ষেপ কিন্তু নেই বলে তারা অভিযোগ করছেন। বিশেষ করে এই এরিয়াতে এবং যেই বাংলাদেশ সংসদের সামনে, সংসদের সামনেও কিন্তু একটি অংশে পানি জমেছে, সেখানেও গণপরিবহন থেকে ব্যক্তিগত পরিবহন কোনো কিছুই চলতে পারছে না, ফলে সেখানেও একটি দীর্ঘ জ্যাম লেগে আছে। দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর ধানমন্ডি 27 নম্বর যে মহাসড়ক সেই মহাসড়কে, এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে যেই সড়কটিতে ইতিমধ্যে এটি আসলে সড়ক না কোনো জলাশয় না কোনো খাল, আসলে বোঝার উপায় নেই। যদি যানবাহন না চলাচল করতো তাহলে এক কথায় এটি বলা যেত একটি জলাধার, এবং এই জলাধার দিয়ে কিন্তু মানুষ ভোগান্তি নিয়ে এই রাস্তা পাড়ি দিচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি, এই সড়কে নিউ মার্কেট সহ ঢাকার প্রবেশদ্বার থেকে এক প্রবেশদ্বার থেকে আর এক প্রবেশদ্বারে যাওয়ার প্রধান সড়ক এটি, ফলে এই সড়ক বন্ধ মানে কার্যত ঢাকা শহরই বন্ধ বলা যায়। বিশেষ করে নিউ মার্কেট সহ এই এরিয়াতে ঢাকা মেডিকেল যে এরিয়াতে মানুষ যাতায়াত করছে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং এই এই সড়কের যারা যাতায়াত করছেন তারা যে দীর্ঘক্ষণ এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন, বাসের ভিতরে বসে আছেন, বিশেষ করে তারা বাধ্য হয়ে বসে আছেন, কারণ তারা যদি বাস থেকে নামেনও হেঁটে এই সড়কটি আসলে পার করা সম্ভব নয়, ফলে তারা বাড়তি ভাড়া দিয়ে রিক্সায় করে যেতে বাধ্য হচ্ছেন। যারা চাচ্ছেন না বাড়তি খরচ করতে তারা কিন্তু বাসে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। একজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম বাসের ভিতরে, তিনি 3 ঘন্টা ধরে বসে আছেন এই একই জায়গায়, এখন পর্যন্ত তার বাস সামনে যায়নি, কারণ তার যে বাসে তিনি এসেছেন সেই বাসটিতে আসলে ইঞ্জিনে পানি ঢুকেছে, সেই ইঞ্জিনের পানি ঢুকার কারণে সেই বাসটি বিকল হয়ে পড়ে আছে। এছাড়াও যারা মোটরসাইকেল আরোহী আছেন তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন, তাদের মোটরসাইকেলও অনেকেরই বিকল হয়ে পড়ে আছে রাস্তার মাঝে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ঢাকা শহরের যে জলাবদ্ধতা সেটি কিন্তু আসলে এই চিত্র আসলে না দেখলে বিশ্বাস করার উপায় ছিল না, কিন্তু এটি আসলে বাস্তবিক চিত্র। আমরা একটু ফ্লাইওভার ফুটওভার ব্রিজের উপরে উঠতে চাই, সেখানে আসলে দেখাতে চাই পুরো মিরপুর সড়ক সহ এই ধানমন্ডির যে এরিয়া রয়েছে সেখানকার জলাবদ্ধতার সর্বশেষ আসলে কি পরিস্থিতি। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে, এবং সেই মুষলধারে বৃষ্টির কারণে এই ধানমন্ডির প্রধান সড়কটিতে উভয় পাশেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা আজকে সরকারি পরীক্ষা দিতে রাস্তায় বাসার থেকে বেরোচ্ছিলেন তারা পড়েছেন সবথেকে বেশি ভোগান্তিতে, কারণ তারা যখন পরীক্ষা দিতে ঢুকেছিলেন তখনও জলাবদ্ধতা ছিল, এবং যখন বের হয়েছেন তখন পড়েছেন আরও বিপাকে, কারণ জলাবদ্ধতার কারণে যান চলাচল একেবারেই হচ্ছে না বলা যায়। আমার সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি নিউ মার্কেটে যাওয়ার রাস্তা, এবং ধানমন্ডি 27 যে মোড় সেই মোড়, এবং এই মোড়টিতে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে কোমর সমান পানিতে সবাই যাতায়াত করছে, বিশেষ করে যারা ছোট যানবাহনগুলো সেগুলো কিন্তু সবথেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন একটি প্রাইভেট কার, সিএনজি বাস দেখা যাচ্ছে যেগুলোর ইঞ্জিন সমান পানি নেমে গেছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণে কিন্তু কয়েকটি গাড়ি, আমার সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে সেই গাড়িটি কিন্তু ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঠেলে ঠেলে আসলে তারা গন্তব্যে নিয়ে যাচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে এই গাড়িটি আমরা দেখেছিলাম ওইখানে বিকল হয়ে পড়েছিল, এখন বাধ্য হয়ে তারা নিয়ে যাচ্ছেন। প্রাইভেট কারের যারা চালক ছিলেন তারা বলছিলেন যে এই সড়কটিতে তারা যখন প্রবেশ করেছেন তখন পানি ছিল না, হঠাৎ করে তারা যখন 27 নম্বরে ঢুকলেন তখন তাদের গাড়ির ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে কোমর সমান পানিতে, এবং যার ফলে কিন্তু গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে। এই চিত্র কিন্তু কয়েক ঘন্টা ধরে সকাল থেকেই আমরা এখানে এসে দেখছি,
এখন দুপুর পেরিয়ে দুপুর দুইটা পেরিয়ে গেছে, এখনো এই ভোগান্তি নিরসনের কোনো আসলে উপায় দেখছি না। আমরা কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মীকে দেখেছি যে ড্রেনগুলো আছে, ড্রেনের মুখগুলো আছে, সোয়ারেজ লাইনের যে মুখগুলো আছে সেখানে যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় সেগুলো পরিষ্কার তারা করছিলেন। আমার সামনে একটি বাস আসলে দেখতে পাচ্ছেন, ট্রান্সিলভা পরিবহনের বাস, সেটি সাইদাবাদ থেকে মিরপুরগামী যে বাসটি সেটি কিন্তু রাস্তার মাঝে বিকল হয়ে দাঁড়িয়ে আছে। সেই বাসটিও কিন্তু পানির অর্ধেক পানির ভিতরে প্রায় চলে গেছে বলে মনে হচ্ছে, যার কারণে বাসটি বিকল হয়েছে। এর পাশাপাশি ছোট যে সিএনজি বা মোটরসাইকেল বা প্রাইভেট কার যেগুলো এই সড়কে প্রবেশ করছে সেগুলোরও কিন্তু ইঞ্জিনে পানি ঢুকছে, এবং এইখান থেকে যারা বের হচ্ছেন তারা আসলে গাড়িটি নিয়ে সামনে গিয়ে আসলে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ হিসেবে তারা যেটি বলছেন যে গাড়িতে ইঞ্জিনে পানি ঢুকায় এই গাড়িগুলো কিন্তু বন্ধ হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। আমরা যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডির 27 নম্বরের যে প্রধান সড়ক, সেই সড়কে আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে এসে যে পর্যবেক্ষণটা আমরা দেখলাম সেটি হচ্ছে এই সড়কে জলাবদ্ধতার কারণে বাস, ছোট পরিবহন এবং যে ছোট ছোট গণপরিবহনগুলো এই সড়কে চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ থাকায় এইখানে যারা পথচারী সহ যারা যান চলাচল এই পথে যারা যাতায়াত করেন তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছেন। কখন আসলে এই ভোগান্তি থেকে রেহাই পাবেন সেটির অপেক্ষায় আছেন তারা।